পুতিনের ঘনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে হামাস নেতার বৈঠক, উদ্বেগে ইসরায়েল। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করেছে আমেরিকা। কোন দিকটিতে এখন সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছে রাশিয়া? মাইকের তার কাটল ইসরায়েলি বাহিনী, আল আকসায় শোনা গেল না আজান। কিয়েভকে গোয়েন্দা সহায়তা দিয়ে মস্কো লক্ষ্য অর্জন থামানো যাবে না, হুঁশিয়ারি ক্রেমলিনের। মারিউপোলের আজব স্টালে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা। মধ্য জুনের আগে পাল্টা আক্রমণ করবে না ইউক্রেন। সবশেষে জানবেন শ্রীলঙ্কার দেউলিয়ার পেছনে দায়ী যারা। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। পুতিনের ঘনিষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে হামাস নেতাদের বৈঠক, উদ্বেগে ইসরায়েল। হামাস আন্দোলন জানিয়েছে তাদের সিনিয়র নেতাদের একটি প্রতিনিধি দল রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে মস্কো গেছে। আল আকসা মসজিদ এবং টেম্পল মাউন্টকে ঘিরে উত্তেজনার মধ্যে জেরুজালেমের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তারা মস্কো গিয়েছে বলে জানিয়েছে হামাস, খবর জেরুজালেম পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে জেরুজালেমের পরিস্থিতি, ফিলিস্তিনি এলাকার পরিস্থিতি এবং হামাস ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে প্রতিনিধি দলটি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে। প্রতিনিধি দলটি রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানব বৈঠক করবে বলে জানা গেছে। লেবাননের আলমায়াদিন টিভি জানিয়েছে প্রতিনিধি দলটি চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের সঙ্গেও দেখা করবে। এছাড়া মন্ত্রীর সময়সূচির সঙ্গে মিলে গেলে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গেও দেখা করতে পারে তারা। হামাস প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন হামাসের এক্সটার্নাল ব্যুরোর উপপ্রধান মুসা আবু মারজুক এবং মস্কোতে হামাসের প্রতিনিধিদের পাশাপাশি হামাসের অন্যান্য কর্মকর্তারাও যোগ দিচ্ছেন এতে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল ও রাশিয়ার সম্পর্কে অবনতি ঘটেছে। জাতিসংঘে রাশিয়ার বিপক্ষে যাওয়া সহ ইউক্রেনের পক্ষ নেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে মস্কো। এরই ধারাবাহিকতায় হিটলার ইহুদি ছিলেন বলে মন্তব্য করেন ল্যাভরভ, তাতে যেন তেলে বেগুনে জ্বলে ওঠে ইসরায়েল। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফিলিস্তিনিদের উপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে ইসরায়েল, তাতে হামাসের সঙ্গে ইসরায়েলের নতুন করে সংঘাতের একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তার মধ্যেই হামাসের নেতৃত্বের রুশ সফর ইসরায়েলি কর্মকর্তাদের মাথায় চিন্তার ভাঁজ ফেলছে। ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ কর্মসূচি জোরদার করেছে আমেরিকা। মার্কিন নির্মিত অস্ত্রের সঙ্গে অনেক বেশি পরিচিত করে তোলার জন্য ইউক্রেনের সেনা সদস্যদেরকে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি জোরদার করেছে আমেরিকা। মার্কিন সংবাদ মাধ্যম দ্য হিল আজ পেন্টাগনের কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য তুলে ধরেছে, তবে পত্রিকাটি পেন্টাগনের কর্মকর্তাদের নাম প্রকাশ করেনি। দ্য হিলের তথ্য অনুযায়ী ইউক্রেনের কয়েকশো সেনা বর্তমানে ইউরোপের কয়েকটি দেশে মার্কিন প্রশিক্ষকদের অধীনে প্রশিক্ষণ নিচ্ছে, যেখানে মার্কিন নির্মিত আর্টিলারি সিস্টেম, ড্রোন এবং রাডারের কাছে পরিচিত করে তোলা হচ্ছে। এপ্রিল মাসে বলা হয়েছিল মার্কিন সেনাদের কাছে ইউক্রেনের কয়েকজন সেনা প্রশিক্ষণ নিচ্ছে, কিন্তু দ্য হিলের রিপোর্ট অনুসারে সেই সংখ্যা অনেক বেশি। পত্রিকাটি বলছে 220 জনের বেশি ইউক্রেনের সেনা মার্কিন প্রশিক্ষকদের অধীনে প্রশিক্ষণ নিচ্ছে, যেখানে হাউডজার কামানসহ বিভিন্ন রকমের আর্টিলারি সিস্টেম ব্যবহার করা হচ্ছে। আমেরিকা আগেই ইউক্রেনকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা দেশটিকে এই ধরনের কামান এবং গোলাবারুদ সরবরাহ করা হচ্ছে। যে দিকটিতে এখন সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছে রাশিয়া। ইউক্রেনে গত কয়েকদিন ধরে ব্যাপক মিসাইল হামলা চালাচ্ছে রাশিয়া। এখন তাদের পুরো মনোযোগ হলো ইউক্রেনে থাকা অস্ত্রগুলো ধ্বংস করে দেওয়া। তাদের মনোযোগ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর অস্ত্র, যেসব পথ ব্যবহার করে আনা হচ্ছে এবং যেসব স্থাপনায় এগুলো মজুত করা হচ্ছে, সেসব জায়গায় হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া। গণমাধ্যম বিবিসি জানিয়েছে ইউক্রেনের পশ্চিম দিকে অবস্থিত পোল্যান্ড সীমান্ত ঘেঁষা লভিভ শহরে বৃহস্পতিবার 12 ঘন্টার মধ্যে তিনবার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। লভিভে এমন সতর্কতামূলক সাইরেন প্রায় নিয়মিত বেজে উঠছে, কারণ সেখানে থাকা অস্ত্র চালানের উপর লক্ষ্য করে নিয়মিত আঘাত হানছে রাশিয়ার মিসাইল। মঙ্গলবার লভিভের ইলেকট্রিক সাব স্টেশন লক্ষ্য করে তিনটি মিসাইল ছোড়ে রাশিয়া। এর মধ্যে দুটি ইউক্রেন আটকাতে সমর্থ হলেও একটি স্টেশনটিতে আঘাত হানে। বুধবার সন্ধ্যায় আশেপাশের অঞ্চলে ক্রমাগত মিসাইল হামলা চলেছে। এদিন দিনিপ্রো ব্রিজে মিসাইল হামলা চালায় রুশ বাহিনী। এই ব্রিজটি ইউক্রেনের অস্ত্র পরিবহনের গুরুত্বপূর্ণ পথ ছিল। মিসাইল হামলার ঘটনা ঘটে ক্রামাতোরস্কেতেও, সেই হামলায় 25 জন আহত হন। রাশিয়া আরও দাবি করেছে মাইকোলাইভে বিশাল বড় একটি অস্ত্রের গুদাম ধ্বংস করে দিয়েছে তারা। মাইকের তার কাটল ইসরায়েলি বাহিনী, আল আকসায় শোনা গেল না আজান।
ইসরায়েলের দখলদার সেনাবাহিনী মঙ্গলবার পবিত্র আল আকসা মসজিদে ঈশার নামাজের আজানে বাধা দেয়। ফিলিস্তিনি সূত্রগুলো আল কুদসে ইসলামিক এন্ডাওমেন্টস বিভাগের উদ্ধৃতি দিয়ে বলেছে যে মুসল্লিরা যাতে নামাজ পড়তে না পারে সেজন্য দখলদার কর্মকর্তাদের অনুরোধে আল আকসা মসজিদের বাইরের স্পিকারের তার কেটে দেয় দখলদার সেনারা। শুক্রবার জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনি এবং ইসরায়েলি পুলিশের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে 42 জন আহত হওয়ার পরে এটি সবশেষ ঘটনা। এর আগে টানা কয়েক সপ্তাহ ধরে আল আকসায় ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। কিয়েভকে গোয়েন্দা সহায়তা দিয়ে মস্কোর লক্ষ্য অর্জন থামানো যাবে না। রাশিয়া বলেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ন্যাটোভুক্ত অন্যান্য দেশগুলো ইউক্রেনকে ধারাবাহিকভাবে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, কিন্তু এই সহায়তা সেখানে মস্কোর সামরিক লক্ষ্য অর্জন থামাতে পারবে না। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই কথা বলেন। এর আগে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা ইউক্রেনকে রাশিয়ার প্রায় ডজনখানেক জেনারেলকে হত্যায় সহযোগিতা করেছে। এ বিষয়ে পেসকভ বলেন, আমাদের সামরিক বাহিনী ভালোভাবে অবগত যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ন্যাটো ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কাছে ধারাবাহিকভাবে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে। তিনি আরও বলেন, ইউক্রেনকে পশ্চিমাদের অস্ত্র সহায়তা রাশিয়ার অভিযান দ্রুত শেষ করতে অবদান রাখবে না এবং একই সময়ে তার লক্ষ্য অর্জনও বাধা সৃষ্টি করতে সক্ষম হবে না। রাশিয়া কী পদক্ষেপ নেবে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র বলেন, এই পরিস্থিতিতে যা প্রয়োজন রাশিয়ার সেনাবাহিনী তাই করবে। মারিওপোলের আজবস্টালে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা। পূর্ব ইউক্রেনের বন্দর নগরী মারিওপোলের আজবস্টাল ইস্পাত কারখানায় ও এর আশেপাশের এলাকায় তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার সকাল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, চলবে আগামী রোববার পর্যন্ত। কারখানায় আটকে থাকা বেসামরিক নাগরিকরা যাতে নিরাপদে বের হয়ে যেতে পারে সেই জন্য বুধবার এই যুদ্ধবিরতি ঘোষণা করে মস্কো। মধ্য জুনের আগে পাল্টা আক্রমণ করবে না ইউক্রেন। মধ্য জুনের আগে চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের কোনো পাল্টা আক্রমণ করার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি অ্যারিস্তোভিস। সংবাদ সংস্থা রয়টার্স জেলেনস্কির এই উপদেষ্টার বরাত দিয়ে জানিয়েছে, মধ্য জুনে মিত্রদের কাছ থেকে আরও অস্ত্র পাওয়ার আশা করছে ইউক্রেন, আর এই অস্ত্র পাওয়ার আগে রুশদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করবে না দেশটি। এদিকে অলেক্সি অ্যারিস্তোভিস আরও জানিয়েছেন, রাশিয়া 9 মের আগে যে বড় সাফল্য পাওয়ার আশা করছে তারা সেরকম কোনো সাফল্য পাবে না। 9 মে বিজয় দিবস পালন করে থাকে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এদিন নাৎসি বাহিনীকে পরাজিত করে যুদ্ধে জয়লাভ করেছিল তারা। বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে রাশিয়া এবার তাদের বিজয় দিবস পালন করতে চাচ্ছে ইউক্রেনে বড় ধরনের কোনো সাফল্য নিয়ে। শ্রীলঙ্কার দেউলিয়ার পেছনে দায়ী যারা। শ্রীলঙ্কার সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় 2019 সালে। নির্বাচনকে সামনে রেখে শুল্ক কমানোর প্রস্তাব করেন গোতাবায়া রাজাপাকসে। এটা তখনকার সরকার নির্বাচনী কৌশল হিসেবেই ধরে নিয়েছিল। সেই সময় অর্থমন্ত্রী মঙ্গলা সামারাবিরা মূল্য সংযোজন কর 15% থেকে কমিয়ে 8% করা ও অন্যান্য শুল্ক বাতিল করার বিপজ্জনক প্রতিশ্রুতির বিষয়ে একটি ব্রিফিংয়ের আয়োজন করেছিলেন। তখন তিনি বলেন, রাজাপাকসের এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে সারা দেশে মারাত্মক সংকট তৈরি হবে, দেশে ভেনেজুয়েলা ও গ্রিসের মতো সংকট হতে পারে বলেও পূর্বাভাস দেন তিনি। তার ওই পূর্বাভাস সত্য হতে মাত্র 30 মাস সময় লেগেছে। এরই মধ্যে যুদ্ধ, নানা রকম রোগ এবং উচ্চ মূল্যস্ফীতিতে জর্জরিত হয়ে পড়েছে শ্রীলঙ্কা। একই সঙ্গে চরম বেকায়দায় পড়েছেন শ্রীলঙ্কার পপুলিস্ট নেতা ও দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। 2019 সালে নির্বাচনে জয়ের পর রাজাপাকসে এশিয়ার অন্যতম শক্তিশালী রাজবংশকে পুনরুজ্জীবিত করেন। এ সময় তিনি মন্ত্রিসভার প্রথম বৈঠকে শুল্ক আইন পাশ করেন এবং প্রেসিডেন্টের ক্ষমতা পুনর্বহাল করেন। তাছাড়া পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করেন। জাতীয়তাবাদী মনোভাব কাজে লাগিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন, তবে খুব দ্রুতই তার কৌশলগুলো ব্যর্থ হতে থাকে। সম্প্রতি জ্বালানি তেল, প্রয়োজনীয় খাদ্য ও ঔষধ আমদানি করার মতো অর্থ শেষ হয়ে যায় দেশটিতে। তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। প্রেসিডেন্ট রাজাপাকসের পদত্যাগের দাবিতে তার বাড়ির সামনে বিক্ষোভ ক্যাম্প স্থাপন করেছে দ্বীপরাষ্ট্রের জনগণ। অর্থনৈতিক সংকট এখন ধ্বংসের দ্বারপ্রান্তে রাজাপাকসের পরিবার। হিমশিম খাচ্ছেন মানুষের প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে। ঋণের জন্য শরণাপন্ন হচ্ছেন IMF, বিশ্বব্যাংক, চীন এবং ভারতসহ অন্যান্য দাতাদের কাছে। এরই মধ্যে ঋণ খেলাপিতে পরিণত হয়েছে দেশটি, যা 1948 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর প্রথম ঘটনা। দেশের শেয়ার বাজারও শোচনীয় অবস্থায় রয়েছে।
গত 20 বছরের মধ্যে 12 বছরে শ্রীলঙ্কা সরকারে গুরুত্বপূর্ণ পদে থেকেছেন রাজাপাকসে পরিবারের সদস্যরা। এ সময় তারা স্বৈরতন্ত্রে তকমা পেয়েছেন। এর আগে তার ভাই মাহিন্দা রাজাপাকসে 2 মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তাছাড়া তার অন্য 2 ভাই দেশটির বন্দর ও কৃষি ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন। এভাবে পাকসে পরিবারের কয়েক ডজন সদস্য সরকারের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করছেন। জানা গেছে, রাজাপাকসে ক্ষমতা গ্রহণের আগেও শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট ছিল। তারপরেও নতুন সরকার বেশ কয়েকটি মেগা প্রকল্পের জন্য চীনের কাছ থেকে ঋণ নেয়। সব মিলে 2010 থেকে 2020 সালের মধ্যে দেশটির বৈদেশিক ঋণ দ্বিগুণ হয়ে যায়। দেশটির অর্থনীতিতে প্রথম ধাক্কা আসে করোনা মহামারীর পর। এ সময় বিশ্বব্যাপী জারি হয় ভ্রমণ নিষেধাজ্ঞা, বন্ধ হয়ে যায় এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত। এর সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়ে শ্রীলঙ্কার অর্থনীতিতে, কারণ দেশটির আয়ের সিংহভাগই আসে পর্যটন খাত থেকে। একই সঙ্গে কমে যায় রেমিটেন্সের প্রবাহ, ফলে শ্রীলঙ্কার বৈদেশিক রিজার্ভের পরিমাণ 70% কমে যায়। রাজাপাকসের সরকার 2021 সালে রাসায়নিক সার নিষিদ্ধ করে, তারপর দেশটির চাল উৎপাদন কমে যায়। যদিও পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়, এসবের পাশাপাশি ছিল বিশাল অঙ্কের বৈদেশিক ঋণের বোঝা। এমন সংকটময় পরিস্থিতিতে দেশটির বিশেষজ্ঞ এবং বিরোধী নেতারা ঝুঁকি সত্ত্বেও সরকারকে IMF থেকে ঋণ নেওয়ার পরামর্শ দেয়, কিন্তু সে আহ্বানে সাড়া দেয়নি দেশটির সরকার। কিন্তু ইউক্রেনে রাশিয়ার হামলার পর তেলের দাম লাফিয়ে বাড়তে থাকায় এপ্রিলে দাতা সংস্থাটি শরণাপন্ন হয় রাজাপাকসে প্রশাসন। কিন্তু ততদিনে যা ক্ষতি হবার হয়ে গেছে দেশটিতে।